Bismillahirrahmanirrahim. Alhamdulillah. সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ জুম্মাবার সব হেদায়েত যারা উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে তাদের সালাতের যে খুতবা, সেই খুতবা পড়ছে আমি আদম নবী, এবং সেই খুতবা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানানো হচ্ছে। এই মর্মে বিশ্বের মানব জাতির প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজও আমি বক্তব্য করব এই মানব জীবনের অবস্থার উপরে। তো মানব জীবনের অবস্থা যদি মানুষকে না বুঝান যায়, না বোঝে, তাহলে সেই মানুষ তার মানব জীবনকে কখনই মূল্যায়ন করতে পারবে না, তারা তাকে বাঁচাতেও পারবে না। তো এখানে কোরআন এই মানবের অবস্থা সম্বন্ধে বলতে গিয়ে এই মানুষকে বলেছে বুনিয়াদম। তো এই বুনিয়াদম মানব যাদের কোনো সত্য আল্লাহর অস্তিত্বের ভিতরে, তার মানব জীবনে মানব অস্তিত্বে কোনো সত্য অধিকার নেই, শূন্য অবস্থায় তারা মানব জীবন পায়। পক্ষান্তরে প্রত্যেকটা মানুষের কাছেই সেই সব কিছু রেখে তাদের অধিকার শূন্য করে এই মানব জীবনে আনা হয়, যে কারণে এই মানুষকে বুনিয়াদম বলা হয়। তো বুনিয়াদম এই মানুষ অতীত যুগে জাতের জনম থাকলেও কিন্তু আত্ম অধিকার দিয়ে, নির্দিষ্ট কোনো জীবনের অধিকার দিয়ে কোনো কালেই এই মানুষের মানব জীবন হয় না। আর আজকের যুগে অর্থাৎ দিনী যুগেও কোনো মানুষকে কোনো আত্ম অধিকার, নফস অধিকার বা দিন অধিকার বা রব অধিকার কোনো অধিকারই দিয়ে এই মানুষকে এ মানব জীবনে আনা হয় না। তে মানব তোমরা বর্তমান যুগে, অতীতকে দেখে, অতীতকে বলতে হবে, তবে অতীতকে দেখে কোনো লাভ নেই। তোমরা দেখতে গেলে তোমাদের নিজ নিজ মানব জীবনকে আগে দেখো যে তোমাকে সত্যিকারে কোনো আত্ম অধিকার, দিন অধিকার, রব অধিকার দেওয়া হয়েছে কি হয়নি। তে যদি তোমরা নিজের থেকে নিজেকে না বোঝো যে তোমাদের কোনো আত্ম বা নফস অধিকার নাই, তে যদি তোমাদের সেই আত্ম অধিকার বা নফস অধিকার না থাকে, তাহলে তোমরা বুনিয়াদম, সত্যহীন মানব, এবং এই অবস্থা নিয়ে যদি তোমরা মারা যাও তার পরিণাম ফল হবে চিরস্থায়ী দোজখ। তার পরিণাম ফল হবে চিরস্থায়ী দোজখ। আর তোমরা যদি তোমাদের সেই বুনিয়াদমে থেকে, তোমরা সেই বুনিয়াদমে থেকে যদি তোমরা কোনো ধর্ম পালন করো, আর সেই ধর্ম যেমন তোমরা প্রবাদ বাক্যে নিয়ে আসো যে জান্নাতের লোভ আর দোজখের ভয়, দোজখ তো তোমাদের সঙ্গের সাথী, যা তোমরা ইচ্ছা অনিচ্ছা করেও এত সহজে বাঁচাতে পারবে না। আর তোমরা তো বুনিয়াদম, তোমাদের কিছু নাই, তোমরা দোজখও দেখতে পাও না, আবার সেই জান্নাত বলতে কিছু আছে কি না তাও দেখতে পারো না, কোনো কিছুই তোমরা দেখতে পাও না। তো সেই বুনিয়াদম যারা সত্যহীন মানব, তারা তাদের মানব জীবনে যদি ভবিষ্যৎ জীবনের জন্য ধর্ম মানে, যার কোনো আত্ম অধিকার নেই, যার কোনো দিন অধিকার নেই, তারা যদি ধর্ম মানে, যে তারা যদি সেই হাওয়াই জান্নাত বা স্বর্গের জন্য পূজা করুক আর নামাজ পড়ুক যাই করুক, কিন্তু তার তো মনে রাখা উচিত আমি বুনিয়াদম, আমার তো কোনো সত্য অধিকার নেই, আমার তো কিছুই নেই,
তা আমি মরার পরে কী নিয়ে দাঁড়াবো? আমার মানব অস্তিত্বে আমার বলতে তো কিছু নেই। প্রিয় বিশ্ববাসী, আমি তোমাদের অতীত থেকে কিছু দেখাচ্ছি এই খোপার ভিতরে, সেটা হলো আউয়াল থেকে সত্য এনে এ দুনিয়ার সকল কিছুর জনম জাতীয় প্রভেদে জাতীয় গুণ্ডিতে চালু করে দেওয়া হয়েছে। তোমরা খালি মানুষের জীবন মরণ দেখো, কিন্তু সকল কিছুকেই সেই জাতের গুণ্ডির ভিতর দিয়ে জীবন আর মরণ নিয়েই তারাও চলে আসতেছে। তারা কেহই যে চিরস্থায়ী তাও নয়, তাদেরও আসতে হচ্ছে। কিন্তু তাদের একটা সুবিধা আছে কি, তারা সেই সকল জীবনের ভিতর দিয়ে এই মানব জীবনে উঠে আসতেছে, আর তাদের দ্বারাই তোমরা এখানে মানুষ হচ্ছে। তাদের জীবনটা ব্যয় হচ্ছে, কিন্তু সেই ব্যয়ের ভিতর দিয়েও তারা যে কোনো অবস্থার ভিতর দিয়েই, তারা যে কোনো কষ্টের ভিতর দিয়েই তারা এই মানবে উঠে আসতেছে, মানব অস্তিত্বে যোগ লাগতে পারতেছে। তো তারা তো এটা হচ্ছে, যোগ লাগতেছে, মানুষে উঠে আসতেছে, তাদের ভবিষ্যৎ। কিন্তু এর সবখানেই সেই মরার ভিতর দিয়েই এক জীবন ছেড়ে আর এক জীবনে যেতে হয়, এটা পথ করে দেওয়া। আর তারই লাস্ট পথ এই মানব জীবন। তাই সকল সৃষ্টিকেই এই মানব জীবনে মানব অস্তিত্বে আসার পথ করে দেওয়া হয়েছে, এবং তোমাদের যে বা আমাদের যে মানব অস্তিত্ব, এই অস্তিত্ব জুড়েই সমস্ত এই সৃষ্টির জাতের নফস বাস করে। আর তারা ঠিক সেই মরার ভিতর দিয়ে দিয়েই এই মানব অস্তিত্বে সে যোগ লেগেছে। এমনি এমনি হয় নাই যে তারা গরু আছে আমান গরু খাইলেও আর মানুষ হয়ে গেল, এটা হয় না। সেই মরণের যে কষ্ট, মরণের যে ধ্বংস, সেই ধ্বংসের ভিতর দিয়েই তাদের সে জীবনগুণ থাকে, সেটাকে নিয়ে তারা এই মানবে আসে। আর সেই মানবে এসে তারা সে মানব অস্তিত্ব ধরে এই মানব জীবন কাটাতে থাকে। তাহলে সৃষ্টির জাতিদের ভবিষ্যৎ জীবন, শ্রেষ্ঠ জীবন প্রাপ্তির জন্য তারা সকল কষ্টের বিনিময়ে ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে তারা এই মানব জীবনে উঠে এসে মানব জন্ম ধরছে। আর এই যে জাতীয়বাদের থেকে সবাই আসছে, এখানে আসার পর যখন তারা মানুষ হয়, তখন কোনো জাতেরই একক সত্ত্ব বা দুই চারটে নিয়ে এখানে মানুষ হয় না। সকল জাতেরই সত্ত্ব নিয়ে এসে এখানে এই মানুষ হয়। তাই এই মানুষে সকল জাতেরই আত্মা বা নফস, রব, দিন এসব বাস করে। এখানে সবাই আছে, কিন্তু তুমি তো মানব বলো আমি মানব, এই যে তুমি বলো আমি মানব, তুমি মানবকে বা কোনো অধিকার এখানে তোমার কোনো কিছুই রাখা হয় না, কোনো অধিকার রাখা হয় নাই। আর সেই অধিকার যখন রাখা হয় নাই, তখনই তোমরা জাতে বুনিয়াদ, কোনো সত্ত্বেই তোমাদের সত্ত্ব নেই। সব সত্ত্ব যার কাছে সে বিনয় সত্ত্বের মানুষ। তো আমি বারবার এখানে মানব জাতিকে স্মরণ করা দিচ্ছি যে তোমরা কখনই এই জান্নাত বা স্বর্গের লোভে এই যে নামাজ করো, রোজা করো, যাই করো, বুনিয়াদমের থেকে সত্যহীন অবস্থা নিয়ে এর কোনো কাজে আসবে না, তোমাদের জাহান্নামে যেতেই হবে। তোমরা এই বুনি অবস্থা নিয়ে তোমরা পূজা করো, গণেশ পূজা করো, দুর্গা করো, যাই কিছু করো, সকল পূজাই করো একজন, তাও তোমাদের দোজকে যেতে হবে, কারণ তোমার নিজস্ব কোনো আত্মসত্ত্বের অধিকার নেই, তুমি চিরকালের জন্য দোজকে হবে, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি যে কোনো ধর্ম মানো,
বৌদ্ধ মানো, খ্রিস্ট মানো, জৈন মানো, যাই মানো, তুমি বুনিয়াদম, তোমার কোনো শর্ত নাই। মানব জাতি এখানে ভালো করে বোঝো, তুমি যে কোনো ধর্মই মানো না কেন, তুমি বনি আদম, তোমার কোনো সত্য অধিকার নাই। তুমি মরণের পর তোমার মানব অবস্থা চিরকালের জন্য মহাসৃষ্টিতে বিলীন হয়ে যাবে, তুমি কোনো জীবন আর মরণের পরে পাবে না। যারা বনি আদম বনি অবস্থা নিয়ে মারা যাবে, তাদের চূড়ান্ত ফয়সালা এবং আল্লাহর তরফের ন্যায়ের ফয়সালাই এটা, তারা দুনিয়ার জীবনে যাই করুক না কেন, যখনই সে মরণে যাবে বনি অবস্থা নিয়ে, সত্যহীন অবস্থা নিয়ে, তাকে চিরকালের জন্য ধ্বংস হতে হবে। তারপরে তার কোনো নিজস্ব জীবন বলতে কিছু থাকবে না। তাহলে তোমরা মানব জাতি কোরআনে দেখতে পাও যে কোরআন তোমাদের বনি আদম বলে আখ্যায়িত করেছে, আর সেই বনি আদম থেকে তোমরা যাতে উত্তরণ হতে পারো, মুক্তি লাভ করতে পারো, এজন্যই কোরআন দিনই নূরের ধর্ম তোমাদের সামনে খাড়া করেছে। এমনি এমনি নয় যে সেই দিনই নূরের ধর্ম তোমাদের সঙ্গে খাড়া করেছে, কারণ তোমরা যাতে সত্যবান হতে পারো। কিসের সত্য? সেখানে দেখানো হয়েছে যে তোমরা ঈমান আনো, আর ধর্ম নূর হলো তোমার দিনই নূর বা আদম নূর বা আল্লাহ নূর। সেখানে সত্য আনো, তোমাদের বনি অবস্থাকে বাতিল করো, আর তোমরা সেই দিনই নূর বা আদম নূরের আত্মার জীবনকে গ্রহণ করো। আত্মবন হও, স্বীয় আত্মা কায়েমের ধর্ম গ্রহণ করো। তোমরা দিন কায়েম করো, যে চোখ দ্বারা তোমরা দুনিয়া দেখো, এই দিন তোমাদের নিজস্ব নয়, এই দিন তোমাদের পরিচিত নয়, এই দিন কোথা থেকে আসে তারও কোনো খবর তোমরা দিতে পারবে না, কিন্তু কোরআন কিন্তু তোমাদের দিন কায়েম করতে বলছে। যদি তোমাদের দিন থাকে, তাহলে কোরআন আবার তোমাদের দিন কায়েম করতে বলল কেন? কেন দিন কায়েম করতে বলবে? তোমাদের যদি নিজস্ব আত্মা থাকে, তাহলে কোরআন কেন তোমাদের ঈমান আনতে বলল? কেন বলল? আর তোমাদের যে নিজস্ব আত্মা বলতে কোনো কিছু নাই, তার প্রমাণ তোমরা নিজেই। কোনো আত্মার দাবি নিয়ে, কোনো আত্মার পরিচয় নিয়ে তোমরা দাঁড়াতে পারবে না। তাহলে কোরআনের ধর্ম যে তোমরা মানো, তো কোরআনের ধর্ম মানলে, কোরআন তোমরা যে বলি, তোমাদের ধর্ম পরিচালকরা বলছে যে এই ধর্ম মানলে জান্নাত, না মানলে দোজখ, কিন্তু আসলে সেই কথার উপরে তোমরা যেটাই করো, নামাজ পড়ো, কোরআন পড়া, রোজা করো, যাই করো, কিন্তু সেটা কি তোমরা সেই স্বীয় আত্মায়, কোরআন যে আত্মে দেখাইছে, নূরে নব দেখাইছে, তোমরা কি সেই আত্মা কায়েমের জন্য, তার উপর ঈমান এনে সেই আত্মার জীবন ধরো, সেই আত্মা কায়েমের জন্য তোমরা কি তোমাদের জিন্দেগি বা এই ইবাদত সেজন্য করো? তা তোমরা করো না। তোমরা সেই বনি আদমের শামিল থেকে, যারা এই নামাজ বানা নিছ, সালাত কায়েমে ওকেও নামাজ বানা নিছ, যায়া সেই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, তোমাদের আলেম পীরেরা, তোমরা যে আল্লাহ আমার বালা মুসিবত দূর করো, রেজেক বাড়া দাও, মলি জান্নাত দিও। তোমরা তো সেই সত্য কায়েমের ধর্ম, কোরআন যে তোমাদের দেখাচ্ছে, তোমাদের তোমরা বনি আদম, তোমাদের স্বীয় আত্মায় আত্মবান হতে হবে, স্বীয় দিন কায়েম করতে হবে, সেই দিন কায়েমের ধর্ম তোমরা মানো না। কোরআন যে দিন কায়েম স্বীয় আত্মার ধর্ম তোমাদের এনে দিয়েছে, তোমরা তা মানো না। কোরআন যে স্বীয় রব কায়েমের ধর্ম এনে দিয়েছে, তোমরা সেই রব কায়েমের ধর্মও মানো না। কোরআন যে সালাত কায়েমের ধর্ম তোমাদের এনে দিয়েছে, তোমরা সেই সালাত কায়েমও মানো না। তোমরা সেই নবীর দেখানো সেই ট্রেনিংয়ের মতো পাঁচ অক্ত সেই নামাজ পড়ে
আল্লাহর কাছে স্বর্গ চেয়ে বালা মুসিবত দূর করে চলে যায়। কিন্তু কোরআন তো এই নামাজ পড়তে তোমাদের দেয়নি, কোরআন তোমাদের জিন্দেগি ধরতে দিয়েছে সেই দিনই নূরের দিনই আত্মার জীবন, এই দুনির জীবনকে ত্যাগ করতে বলেছে। সেই আত্মার জীবনে চলতে চলতে সেই আত্মার ধরো কর্ম করতে করতে ইবাদত করতে করতে তুমি যাতে সেই আত্মায় আত্মবান হতে পারো, কোরআন তো এ ধর্ম নিয়ে আসছে। কোরআন তো কোনোখানেই বলে নাই যে তোমরা নামাজ পড়ো আর স্বর্গের জন্য দোয়া করো আমি তোমাদের স্বর্গ দেব, এ কথা কোরআন বলেনি। কোরআন অবশ্যই এই স্বীয় আত্মা কায়েম করার কথা, দিন কায়েম করার কথা এবং রব কায়েমের কথা এবং সালাত কায়েমের কথা বলেছে। এই ধর্ম মানতে গেলে অবশ্যই তোমাদের এগুলো করতে হবে, এরই জন্য করতে হবে ইবাদত। ওই স্বর্গের জন্যও না দোজকের ভয়ও না, দোজক তো তোমাকে আপনা আপনি ঠাঁসে ধরবে যদি এগুলো তোমার মানব জীবন দ্বারা কায়েম না করো, কোনোভাবে তুমি রেহাই পাবে না যদি বুনিয়াদম থেকে তুমি মরণে যাও। তুমি দুনিয়ার যেই হও, তুমি দুনিয়ার আলেম হও, পীর হও, যেই হও, রাজা হও, বাদশাহ হও, যেটাই হও না কেন, কোনো মাপ নেই এই মরণ। আর মরণের ভিতর দিয়েই পরবর্তী জীবনের সন্ধান, জীবনকে চিহ্নিত করে নেওয়া, এর জন্যই মানব জীবন। আর সেই জীবন ধরার ধর্ম বাদ দিয়ে তোমরা স্বর্গ কামাই জান্নাত কামাই ইবাদতে লেগে পড়েছ, তোমরা বুনিয়াদম, তুমি পাল্টাবে কি দিয়ে? কোরআন তো তোমাদের সেই বুনির থেকে উত্তরণের জন্য সেই হেদায়েতের পথ নিয়ে এসেছিল, কিন্তু তোমাদের তো কোনো অধিকারই 1500 বৎসরের ভিতরে তোমাদের সেই অধিকারের পথ কেউ তো দেখায়নি, আর তোমরাও জানতে পারোনি। তোমরা সেই বুনিয়াদম যা করো, নিজে বুনিয়াদম, সেই বুনির থেকে নামাজ পড়ো, রোজা করো, পূজা করো, যা করো তা করে চলছে। কিন্তু আদমের থেকে জেনে নাও, বুনিয়াদম যাই করুক তার মানব জীবনে সে দোজকে হবে, চিরস্থায়ী দোজকে হবে, মরণের পরে তার কোনো জীবন থাকবে না। বিশ্বের মানব জাতি, তাই আমি মাঝে মাঝে বলি যে প্রতারণা তোমাদের মানব জীবনের দেওয়া হয়েছে, তোমাদের অধিকার দেওয়া হয়নি, আর সেই অধিকার দেওয়ার মালিক ভাগ করে নেওয়া হয়েছিল। অতীতে ছিল নবীরা, সেই নবীরা তোমাদেরকে কোনো আত্ম অধিকার, দিনের অধিকার, রব অধিকার দেয়নি, তাই সেই ধর্ম সম্বন্ধেই তোমাদের কোনো জ্ঞান নেই। কোনো নবী তোমাদের প্রতি কোনো দয়া দেখায় নাই। তোমরা কি বলতে পারবে কোনো নবী কোনো মানুষকে তার নূরের জাতের নবজ ধরার, দিন ধরার, রব ধরার ধর্ম দিয়েছিল? কোনো প্রমাণে আনতে পারবে? আনতে পারবে না, তারা দেয় নাই। তোমরা বুনিয়াদম, সেই বুনিয়াদমই রয়ে গেলে। তোমরা যাই কিছু জীবনে করো, আসলে তোমরা মানব জাতি, তোমাদের এই মানব জীবন, মানব অস্তিত্বের উপর তোমরা দায়িত্বহীনতার পরিচয় দিয়ে চলেছ। কোরআনকে তোমরা খুললেই দেখতে পারো, যেহেতু আজ কোরআনের সত্যগুলো জানতে যে আমাকে শুধু আরবি জানতে হবে তা নয়, কোরআন আজ অনেক প্রকার ভাষায় কোরআনকে রচনা করা হয়েছে। তোমরা যে ভাষার মানুষই হও সেই ভাষায় পড়ে দেখতে পারো যে কোরআনের সেই হেদায়তের কথা রয়েছে, শুদ্ধির তওবার কথা রয়েছে, ঈমান আনার কথা রয়েছে, আত্মসমর্পণের কথা রয়েছে এবং দিনী ধর্মে পূর্ণ দাখিল হয়ে সেই ধর্মকে মানতে হবে। বুনিয়াদমে থেকে দিনী ধর্ম মানা যায় না মানব জাতি। বুনির জন্য সেই ফেরোয়ারি কাফেরদের জন্য যারা কোরআনের হেদায়তকে অস্বীকার করে ফেরোয়ারি হয়েছে, সেই কাফেরদের জন্য দিনী ধর্ম নয়। যারা সেই হেদায়তের ভিতর দিয়ে ইমান এনে দিনের জাতে ভর্তি হয়ে দিনী নূরের দিনী আত্মার জীবনকে
নিজের স্বীয় জীবন হিসাবে আদম নূরি ত্যাগ গ্রহণ করে সেই আত্মার জীবন, সেই আত্মার দ্বারা জীবন ধরে আম্মারাগত সকল জীবনকে ত্যাগ করে দিয়ে সেই জীবন নিয়ে সে মানব জীবন কাটায়। তারাই সেই বুনির জাত থেকে উত্তরণ হয়ে দিনী নূরের দিনী জাতের জাতি হয়ে পরবর্তী পারে যাবে। কোনো বুনির জন্য এই ধর্ম নয়, এজন্যই কোরআনে হেদায়তের উপর এত গুরুত্ব রাখা হয়েছে, বলা হয়েছে যে সেই হেদায়তের সত্য মেনে যারা চলবে তাদের কোনো ভয় নেই, কারণ তারা বুনির জাতে তা উত্তরণ হবে, তারা আদম জাতের বা দিনী জাতের জাতীয় মানুষ হয়ে এই মানব জন্মটা বিদায় নেবে। তাহলে এখানে স্বর্গের বা জান্নাতের প্রশ্ন কোথায়? আমি আবারও বলছি, হে মানব জাতি, আমি বারবার তোমাদের বলছি যে বিশ্বে এই অনাদিকালের মানব জন্মের ভিতরে তোমরা যে বুনিয়াদম সত্যহীন মানব, তোমাদের কোনো আত্ম অধিকার নেই, তোমাদের কিছুই নেই, দিন অধিকার নেই, রব অধিকার নেই, কোনো কিছু নেই, সালাতের অধিকার নেই, কিছুই নেই। কিন্তু এই অনাদিকালের ভিতরে কোনো নবী কি তোমাদের সেই আত্ম অধিকার ফিরিয়ে দেওয়ার ধর্ম এনে দিয়েছিল? যে ধর্ম মানার ভিতর দিয়ে সেই নূরে নবী নূরের নব ধরে তোমরা নবীর জাতে চিরকালের জন্য বহাল হয়ে মানব জীবন থেকে বিদায় নিতে পারো? তোমরা বলো তোমাদের কি অধিকার দিয়েছিল? তোমাদের অধিকার দেয়নি। আর সত্য যখন আসে, আর সেই সত্যকে যারা ঢেকে দিয়ে মিথ্যাচারিতা করছে সেগুলো বললে যে সত্য দেখায়, তোমরা তাকেই দায়ী করতে চাও। তোমরা সেই বুনিয়াদম জ্ঞানহীন মানুষ, বুদ্ধিহীন মানুষ, নিজেকে নিজে অবুঝে ফেলে পরের গুণগান গেয়ে মুক্তি পেতে চাও, তোমরা তো সেই মানুষ। তোমাদের সত্য দেখালেও তোমরা তো সত্য গ্রহণ করার মানুষ নও, স্বীকার করারও মানুষ নও। তোমরা বলো, এই যে অনাদিকাল ধরে তোমরা বলতেছো যে আমি আমাকে জানতে চাই, আমি নবীকে জানতে চাই, আল্লাহকে জানতে চাই, কিন্তু আজ পর্যন্ত তোমরা তো দূরে থাক। এই দিনী যুগের যারা ওলি আউলিয়া আল্লাহ লাপির সাহেব পীরে কামেল রুহানি আলা তোমার তাসাওয়ালা যারা আছে, তারা কি তোমাদের সামনে তাদের স্বীয় আত্মার পরিচয় নিয়ে দাঁড়াতে পেরেছে? তোমরা বলো মানব জাতি, যে আদম নূরি তোমাদের বাঁচানোর জন্যই কথা বলছে না তোমাদের ধ্বংসের কথা বলছে? তোমরা সেই কুফরির তরিকা যাহা নবীদের কাছে ছিল সেই নবীরাই তোমাদের দেখায় নাই সেই নফসের পর, নফসের দুয়ার খুলে দিয়ে সেই নবীরাই তোমাদের তাদের জাতে তাদের কুলে এই মানুষকে নেওয়ার ধর্ম দেয়নি। ফলে দল ধরে ধরে ধর্ম মানেও দল ধরে ধরে দোজকি, কারণ কোনো জীবনই তারা সংগ্রহ করতে পারে না। নবীদের ছিল, তারা তোমাদের দেয় নাই অধিকার। আর এ যুগে দিনী যুগে যারা তোমাদের পুরোহিত ব্রাহ্মণ বা যে কোনো ধর্মের ধর্ম আলারা বা তোমাদের সেই পীর সাহেব আলেম সাহেব পীরে কামেল ওলি আউলিয়া আল্লাহ আল্লাহ তাসাফ আল্লাহ মারফত আল্লাহ লাদনি আল্লাহ, এদের তো আত্মার সঙ্গে কোনো সংস্রপি নেই, এদের তো নিজেরই নাই, তো এরা তোমাদের আত্ম অধিকার দেবে এটা তোমরা ভাবলে কী করে? এরা তোমাদের স্বীয় আত্মা দেখাবে যে এইটা তোমার আত্মা, একে জানা চেনা যাও, একে এইভাবে ধরো, এরা কী করে দেখাবে বলো মানব জাতি? তোমরা হুঁশে এসো, নিজের জীবনকে দেখো, তুমি বুনিয়াদম, তুমি কোন কুল নেবে সেই কুলের নবীকে তোমাকে অবশ্যই মানতে হবে, নইলে তুমি কুল অধিকার পাবে না। তো সেই নবুয়তে যুক্ত অতীত হয়ে গেছে, এটা দিনই যুগ। এই যুগে আর ওই জায়গায় জায়গায় শয় শয় হাজার হাজার নবী আসবে না, কেউ আসবে না, কারণ
যিনি নূর এক, তার ধর্ম এক, তার সমস্ত মানুষের জন্য সে ধর্ম। এ যুগের আত্মতত্ত্ব এক, শয় শয় না, হাজার হাজার না, লাখ লাখ না, এক। দুয়ে কারো মুক্তি এ যুগে হবে না। এ যুগের ওই ফাইনাল বিষয় হয় তোমরা সেই দিনই যুগে, দিনই ধর্মের জাতে আত্মসমর্পণ করে পূর্ণ দাখিল হয়ে সেই ধর্ম মেনে সেই ধর্মের ধর্মীয় মানুষ হয়ে পর্বতে জীবনকে সত্য করে যাও, আর না হলে চিরকালের জন্য তোমরা দোজকে যাবে। চিরকালের জন্য কোনো জীবন তোমাদের মরার পরে থাকবে না, কারণ জীবন এখান থেকেই তোমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং সেই জীবনকে এই মানব জীবন দ্বারা নিজের করে নিতে হবে। কিন্তু তোমাদের নিজস্ব নাই, অতীতের নবীরা যেমন দেয় নাই, অধিকার দেয় নাই, এ যুগে আমি আদম নুরি তোমাদের সেই আদম জাতের জাতীয় মানুষ করতে তোমাদের সেই অধিকার দিচ্ছি। আমি দিনই নূর আলা, পৌরাণিক ধর্মের দিনই নূর আলা, আমি তোমাদের সেই দিনির জাতের জাতীয় মানুষ করিয়া নেওয়ার যে অধিকার, সেই অধিকার নিয়ে বিশ্বের মানব জাতিকে আহ্বান করছে। যে অধিকার ছাড়া, যে অধিকার গ্রহণ করা ছাড়া তোমরা একটা মানুষও এই বুনির জাতের মানুষ থেকে কোনো নির্দিষ্ট জাতে উত্তরণ হতে পারবে না। মানব জাতি তোমরা ভালো করে বুঝে নাও, এই যুগে একজনই সত্যবান, সেই সত্যবান হলো এই দিনী নূরের, দিনী ধর্মের দিনী নূর আলা বা আল্লাহ নূরের আদম। এই একজনই এ যুগের সেই অধিকার দান করতে পারে, দ্বিতীয় কারো যোগ্যতা নেই, কারো ক্ষমতায় রাখা হয় নাই, কারণ এটা আল্লাহর ধর্ম। আর আল্লাহর ধর্ম যে বুনিয়াদম, সেই মানুষে থাকা আল্লাহর নূরকে ধরে সেই আল্লাহকে তার নিজের, আল্লাহ নূরকে নিজের দিক করে নিয়ে সেই আদি আদমের জায়গায় দণ্ডায়মান করতে পেরেছে, সেই আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব গ্রহণ করেছে। আর এটা আল্লাহর ধর্ম, আদমেরও কিছু নয়। আর আল্লাহ তার নিজের সকল কিছু দিয়ে এই আদমকে স্বীয় প্রতিনিধি হিসাবে দণ্ডায়মান করেছিলেন। তাই এটা নামাজ পড়ে জান্নাত পাওয়ার নামাজ নয়, তাই এটা রোজা করে আল্লাহ মাক স্বর্গ দাও এই ধর্ম দিনী ধর্ম নয়। এই দরুদ পড়িয়া নবী মাফসাব করিয়া স্বর্গে নিয়ে যাবে এ ধর্ম এই দিনী ধর্ম নয়, এ ধর্ম দিনী ধর্ম নয়। তবে দিনী ধর্মের দ্বারা ধর্ম মানুষ হতে পারবে তারাই পাবে সেই শান্তির জীবন, বাকি একজনও পাবে না, বাকি একজনও পাবে না। কারণ যারা সেই দিনী ধর্মের পূর্ণ ধর্ম গ্রহণ করে সেই জীবনকে কায়েমি করবে তারাই স্বীয় জীবন নিয়ে মরণের ভিতর দিয়ে পর্বতী মানব জীবনের দণ্ডায়মান হয়ে শান্তির জীবন লাভ করবে। বাকি কারো যোগ্যতা হবে না, কারণ তারা বুনি আদম, কারণ তারা বুনি আদম। আর আবারও আমি বলছি, এই বুনি আদম থেকে উত্তরণ পেতে গেলে এই বুনির সমস্ত কিছু বাতিল করে তাকে এই দিনির জাতে ভর্তি হতে হবে, আর দিনির জাতের সকল কিছু নিয়ে সেই জাতের জাতীয় জীবন ধরার ভিতর দিয়ে দিনির জাতের জাতীয় জীবন কায়েম করতে হবে। বুনির যেখানে কোনো লেশ রাখা হবে না। অতএব কোনো জাতকুল ধরার ধর্ম অতীতে ছিল, সকল নবীর কাছেই একটা করে কুলের ধর্ম ছিল, একটা করে জাতের ধর্ম ছিল, কিন্তু নবীরা তোমাদের সেই কুলে নেওয়ার ব্যবস্থা করেন।
তোমরা যদি মনে করো যে আমরা কিছুই করব না, আল্লাহ মাগারে কোনো নির্দিষ্ট কুলের কুল দিয়ে সেই জাতের জাতীয় আকার সুরাটি আমাদের মানুষকে মরণের পরে, তাহলে নিশ্চয়ই মহা ভুলতে তোমরা আছো। আর যদি তোমাদের সেই ধর্ম পরিচালকেরা কোনো দেব দেবতা, কোনো নবী রসুল বা অন্য যারা ধর্ম নিয়ে আসে তাদের কেহ বলে যে এখান থেকে তোমাকে নির্দিষ্ট কোনো জাতের কুল ধরা লাগবে না, আমি তোমাকে মাফসাফ করে নিয়ে যাব, তাহলে সে আর কেউ হতে পারে না, সে প্রকাশ শয়তানই ছড়াচ্ছে এবং প্রকাশ শয়তান ছাড়া আর কিছু হতে পারে না। প্রকাশ শয়তান ছাড়া আর কিছু হতে পারে না, মানুষকে প্রতারণা দিচ্ছে মিথ্যা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে। তবে তোমরা মানব জাতি সতর্ক হও, আমি আবারও বলছি মহা সতর্ক হও নিজ মানব জীবনের প্রতি। তোমরা মানব জীবনের ভবিষ্যৎকে গোনো, মানব জীবনে নিজেকে বড় চাকরি বা ক্ষমতাসীন হতে তোমরা ভালো মন্দ বাসনা, নিজেকে অর্থ সম্পদশালী করে নিতে যে করে হোক অত্যাচার করে জুলুম করে হোক সম্পদশালী করো, কিন্তু এখানে মানব জীবন তোমরা এটা করতে পারতেছ, কিন্তু এই ভবিষ্যৎ জীবন, এই যে বৃদ্ধ জীবন, তুমি কয়দিন বাস করবে, সব কিছু এখানকার এখানেই ফেলেই তোমাকে যেতে হবে, এখানে ফেলেই তোমাকে যেতে হবে। আর তুমি বুনিয়াদম, তুমি হও রাজা বাদশাহ বা পৃথিবীর বাদশাহ, কিন্তু তুমি বুনিয়াদম, চিরস্থায়ী দোজখেই তোমাকে যেতে হবে যদি তুমি দীনের জাতের জাতি মানুষ হতে না পারো। আর এই দীনের জাতের জাতি মানুষ হওয়া ছাড়া মরণের পরে একটি মানুষও এই আদম সুরাতের জীবন নিয়ে দাঁড়াতে পারবে না। নবীদের ধর্মে যদি তারা তোমাদের অধিকার দিত তাহলে পারেও তোমরা নবীদের সেই জাতের কুলের অধিকার নিয়ে মানব কুলে আসতে পারতে না। নবীর যে কুল আছে, নবীর যে জাত আছে, সেই জাতে তোমরা পরবর্তীতে জীবন লাভ করতে পারতে, কিন্তু মানব কুলে আসার যোগ্যতা তোমাদের ছিল থাকবে না। পরিষ্কার হিসাব, পরিষ্কার বিষয়, তোমরা অহেতুক যুক্তিতর্ক করে নিজের মানব জীবনকে নষ্ট করবে, কিন্তু সুরাহায় কোথায় পৌঁছাতে পারবে না, কখনই তোমরা সুরাহায় পৌঁছাতে পারবে না। আর আমি আদম নুরি তোমাদের আবারও পরিষ্কার সুরাহা সুব্যবস্থার কথা বলে আজকের খুতবা শেষ করছি। সেটা হলো যে যারা এই দীনি ধর্মে নিজেকে পূর্ণ আত্মসমর্পণ করে দীনের জাতে ভর্তি হয়ে সেই জাতের সকল কিছু ত্যাগ করে সেই জাতের জাতীয় জীবন কায়েম করার ধর্ম মেনে চলবে আর তা কায়েম করবে, তারাই কেবল এই আদম সুরাতের জীবন নিয়ে যেতে পারবে। এছাড়া অতীত বর্তমান ভবিষ্যৎ যারা এই কাম করবে তারাই কেবলমাত্র আদম সুরাত নিয়ে যেতে পারবে। আর এর বাইরে অতীত হোক বর্তমান হোক ভবিষ্যৎ হোক, কারো ক্ষমতা হবে না যে সে মানব জীবন নিয়ে মরণের পরে সেই দেশে পৌঁছাতে পারে। আমি আবারও বলছি, যারা এই দীনি ধর্ম আত্মসমর্পণ করে আল্লাহ নূরের জীবন বা দীনি নূরের জীবন বা আদম নূরের জীবনকে নিজের মানব জীবন দ্বারা চলার ভিতর দিয়ে ইবাদতের ভিতর দিয়ে কায়েম করে নেবে, একমাত্র তারাই মরণের ভিতর দিয়ে নিজের মানব জীবনকে নির্দিষ্ট করে নিয়ে মরণের ভিতর দিয়ে পাড়ি জমাবে। আর এটাই সেই ধর্ম, এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো ক্ষমতা নেই যে তারা সেই ধর্মের সকল সত্য মেনেও এই মানব জীবন নিয়ে মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবনে যেতে পারে। কারণ মানব জীবন আল্লাহর নূরের আত্মার দ্বারা হয়, আল্লাহর নূরের দ্বারা হয়। আর এখানে তোমাদের সেই আদম নূরের দ্বারা, আল্লাহর নূরের দ্বারাই এই বুনিয়াদমে নিয়ে আসা হয়েছে। এখন যদি তোমরা মানব জীবনেই চাও, এখন যদি তোমরা এই মানব জীবনের উপরে অধিকার চাও, তোমাদের সেই অধিকার পাবার রাস্তা খুলে দেওয়া হয়েছে।
আর তার শর্ত হলো যে তোমাকে বুনির জাতের সকল বুনিত্ব ত্যাগ করে এসে দিনির জাতে সামিল হয়ে জাতের জাতীয় আত্মার দ্বারা জাতের জীবন এবাদত করে সেই জীবন কায়েম হয়ে তোমাদের পারে যেতে হবে, নতুবা দ্বিতীয় কোনো পথ তোমাদের খোলা নাই। এ বলে আমি আজকের খুতবা এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।